ঠাকুরনগরের বিনাপাণী দেবীর ঘরের দখল নিয়ে যেদিন শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের দ্বন্দ্ব চরমে পৌঁছল সেদিনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তার দাবি, তিনি পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈবার থেকে এই হুমকি চিঠি পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে এনআরসি হলে মতুয়াদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে, ঠাকুরবাড়ির সব সদস্যকেও মেরে ফেলা হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শান্তনু ঠাকুর ডাক মাধ্যমে যে চিঠি পেয়েছেন বলে দাবি করছেন, সেটি লেখা হয়েছে শুদ্ধ বাংলা ভাষায়। পাকিস্তানের জঙ্গি সংগঠনের নাম করে পাঠানো এই চিঠিতে এই বিজেপি প্রার্থীকে পূর্ণ সম্মানও জানানো হয়েছে। চিঠিতে লস্করে তৈবা আবার শান্তনু ঠাকুরকে প্রশ্ন করেছে, লস্করে তৈবাকে চেনেন তো? তথাকথিত জঙ্গি সংগঠন শান্তনু ঠাকুর কেমন আছে তাও চিঠিতে জিজ্ঞাসা করেছে। সিএএনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে, আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে, এই থ্রেট এসছে। এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে, ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে, এটা হচ্ছে হাদিপুর ভিলেজ, নর্থ চব্বিশ পরগনা, পিন নাম্বার 743287। তার যদি এটা হতো, আজকে সিএ নিয়ে কবে চালু হয়েছে, প্রায় এক মাসের প্রায় কাছাকাছি মানে সিএ চালু হয়ে গেছে। এটা ওর নিজে আজকে দেখেছে যে আমার নিজের কবর আমি নিজে খুঁড়েছি। ইলেকশন এখন, তার জন্য সিম্পেথি ভোট নেওয়ার জন্য আজকে এই কাজ আমি মনে করি 100% শান্তনু ঠাকুর তার লোক দিয়ে এটা করিয়েছে, এবং এটাকে আমি মনে করি এই চিঠিটা তদন্ত হওয়া উচিত, কে করিয়েছে, কার লোকরা করিয়েছে। এদিকে বড়মার ঘরের দখল কার হাতে থাকবে তা নিয়ে দুপক্ষই ধর্ণায় বসার হুঁশিয়ারি দিয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।